বন্ধুরা, এখন আমি আপনাদের কামিজ সেলাই করে দেখাবো, কামিজ কিভাবে সেলাই করতে হয়। তো প্রথমে আমি এই যে গলার যে পটির কাপড়টা নিয়েছিলাম, ওই পটির কাপড়টার এই যে কিনারা দিয়ে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এই যে আমি এই গলার পটির কাপড়টা আর এই যে সাইডের একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি এই পটির কাপড়গুলো কামিজের গলার সাথে জয়েন করে নেব। এই যে কামিজের কাপড়টা থাকবে ঠিক পাশে এবং পটির কাপড়টা থাকবে উল্টা। এই যে কামিজের কাপড়টা ভাঁজ পিঠে সেলাই করতে হবে, পটির কাপড়টা যে আমি গলার পটির কাপড়টা সেলাই করে নিয়েছি কামিজের সাথে। এখন আমি এই যে কেচি আগা দিয়ে এই যে একটু একটু করে কেটে দেব। সাবধানে কাটতে হবে, যাতে যে আমরা যে সেলাই করেছি, জয়েন করেছি কামিজ পটির কাপড়টা, ওই সেলাইটা যেন কেটে না যায়। এই যে কাটার পর আমরা কি করব, এই যে এই পটির কাপড়টার উপর দিয়ে আরেকটা চাপ সেলাই করে নেব। এই যে দেখুন, এই নিচের কাপড়টা যাতে পটির কাপড়টার সাথে থাকে। এই যে দেখুন, এই আমরা এই পটির এই কাপড়ের উপর দিয়ে আরেকটা করে চাপ সেলাই করে নেব, এতে গলাটা সুন্দরভাবে বসে থাকবে।
এই যে আমার এক পাশে গলা সেলাই করা হয়ে গেছে। আমি একইভাবে আরেকটা পাশেও গলা এইভাবে সেট করে নিচ্ছি। আমি এই যে সামনে পেছনে দুই পাশেরই গলার কাপড় লাগিয়ে নিয়েছি। এখন আমি কাঁধ জয়েন করে নেব। এই যে দেখুন বন্ধুরা, গলার কাপড়টা সহ আমি কাঁধ জয়েন করব। এই যে তো আমি উল্টা পাশে সেলাই করব। এই যে ভেতরের দিকটা হচ্ছে আমার ভাও পিঠ এবং বাহিরের দিকটা হচ্ছে উল্টা পিঠ। তো আমি উল্টা পাশে সেলাই করছি। এখন এই গলার পটির কাপড় সহ আমি কাঁধ জয়েন করে নেব। আমি এই যে কাঁধ জয়েন করে নিয়েছি, এখন আমি এই যে কামিজের সাইড জয়েন করে নেব। এই যে বগলের দিকে আমি যে চিহ্ন দিয়ে নিয়েছিলাম, ওই বগল থেকে আমি এই যে হিপ পর্যন্ত, মানে যে পর্যন্ত যেখান থেকে আমার ফাড়া হবে ওই পর্যন্ত আমি সেলাই করে নেব। তো আমি তো 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম, তো 1 ইঞ্চি কাপড় বাহিরে রেখে আমি 1 ইঞ্চি ভেতর দিয়ে সেলাই করে নেব। যে সবাই এই ফাড়ার দিকটা ঠিকঠাক মতো সেলাই করতে পারে না যারা নতুন, তো বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখলেই আপনারাও ফাড়াটা সুন্দরভাবে সেলাই করতে পারবেন। তো আমি একেবারে এইভাবে একবারে সেলাই শেষ করব না, আমি এই হিপের যে চিহ্ন দিয়েছি ওই হিপ পর্যন্ত থামবো। এই যে এখন আমি ডাবল সেলাই করে নিচ্ছি। অনেকে কি করে, প্রথম অবস্থায় যারা না বুঝে এই একবারে এদিক দিয়ে সেলাই করে নামিয়ে দেয় পুরো একটুকু, তখন আর ওই ফাড়াটা ঠিক মতো সেলাই করতে পারে না। তো আমি একইভাবে আরেক সাইডটাও সেলাই করে নেব ওই 1 ইঞ্চি ভেতর দিয়ে। সেলাই হয়ে গেলে আমি আপনাদের দেখাবো। আমার এই যে দুই পাশে সাইড জয়েন করা হয়ে গেছে, আমি এখন এই যে নিচের এই যে হিপ থেকে নিচ পর্যন্ত ফাড়ার অংশটা সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমি এই যে উল্টা পাশে ভাঁজ দিয়ে দুইটা ভাঁজ দিতে হবে আমার। এই যে একটা ভাঁজ দিলাম আমি, এই যে একটা ভাঁজ দিলাম আমি। 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম, তো ওই 1 ইঞ্চি অনুযায়ী আমি ভাঁজ দিলাম। একবার আমি দিলাম 1/2 ইঞ্চি, পরে আবারও আমি 1/2 ইঞ্চি ভাঁজ দিলাম। এই যে
দুটা ভাঁজ দিয়ে আমি এখন সেলাই করে নেব। আমরা এই যে হিপের যে জোড়া দিয়েছিলাম, হিপের জোড়া থেকে আরো এই হাফ ইঞ্চি উপর পর্যন্ত সেলাই করব। এই যে এখন আমরা আবারও এদিকে ঘুরিয়ে নেব। এখন এই যে এই পাশের এই সাইডের কিনারাটা এই যে ভাঁজ দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে আমরা সেলাই করব। আমরা এই যে নিচ পর্যন্ত, ওই যে আমরা 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম, ওই 1 ইঞ্চি কাপড়ই সেলাই করে নেব। ওই যে দেখুন, এই যে আমাদের কামিজের সাইড সেলাই করা হয়ে গেছে। এই যে এখন আমরা কি করব, এই নিচের ঘেরের, এই যে আমি দুই পাশেরই কামিজের ঘেরের, সরি, কামিজের যে সাইডের ফাড়া, এই যে সেলাই করে নিয়েছি দুই পাশেই। সময়ের স্বল্পতার জন্য আমি দেখাতে পারলাম না। তো বন্ধুরা, এখন আমরা এই যে কামিজের নিচের ঘেরের সেলাইটা করে নেব। ওই একই রকমভাবে এই যে একটা ভাঁজ দিলাম, ভাঁজ দেওয়ার পর আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। যে আমি এক পাশে সেলাই করে নিয়েছি, এইভাবে আমি অন্য সাইডটাও সেলাই করে নেব। আমরা এই যে উল্টা পাশে সেলাই করব, এই ভাঁজ পাশ থেকে কাপড় এনে এই যে উল্টা পাশে ভাঁজ দিয়ে সেলাই করব। সেলাই করার সময় আমরা খেয়াল করে সেলাই করব, যাতে এদিক সেদিক না হয়।
এখন আমরা কি করব, এই যে কিনারা ঘেঁষে চারপাশে সাইডের যে ফাড়ার দিকটা এবং নিচের ঘেরের দিকটার চারদিক দিয়েই কিনারা ঘেঁষে আরেকটা সেলাই করে নেব। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আমি পুরাটা সেলাই করে দেখাবো। এই যে আমার এই যে কামিজের নিচের ঘেরের এবং এই সাইডের সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। আমি এখন হাতা জয়েন করব। তো প্রথমে আমি হাতার মুখটা সেলাই করে নেব, এই যে দুইটা ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এই যে আমি দুইটা হাতার মুখই সেলাই করে নিয়েছি। এখন আমি কি করব, এই যে এই যে কামিজের বগলের মাপ অনুযায়ী এই যে পর্যন্ত আমি সেলাই করেছি ওই সেলাই পর্যন্ত এই হাতার বগলটাও সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এই যে আর আমার হাতার মুহুরি ছিল 10 ইঞ্চি, আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম, তো 1 ইঞ্চি ভেতর দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার হাতার সাইড সেলাই করা হয়ে গেছে। আমি এখন কামিজের সাথে হাতাটা জয়েন করে নেব। এই যে পাশটার সামনের দিকে, এই যে আমি হাতার তালপাট কেটে নিয়েছিলাম, এই যে কামিজেও কেটে নিয়েছিলাম, ওই কাটা অংশ, এই যে এই তালপাটের কাটা অংশটা এই যে একসাথে রাখবো, আর এই যে পিছনের অংশটা একসাথে রাখবো। আমার এই যে উল্টা কামিজের কাপড়টা উল্টা এবং এই যে হাতার কাপড়টা উল্টা, এই যে কামিজের যে সাইড সেলাই করেছিলাম, এই যে কামিজের কাপড়ের ভাও পাশে আমি এই যে হাতার কাপড়টা বসাবো। এই যে হাতার কাপড় এই দিকটা ভাও, কামিজের ভিতরের দিকটা ভাও, তো এই যে দুইটার যে সাইডে সেলাই আছে ওই দুইটা সেলাই একসাথে বসিয়ে আমি এই যে সেলাই করে নিচ্ছি। আর বাড়তি কাপড়টা একটু এই যে কোনাটা ভাঁজ দিয়ে নিলাম। এখন আমি সেলাই করে নেব।
এই যে বন্ধুরা, আমি হাতা জয়েন করে নিয়েছি। এখন আমি আপনাদের এটা একটু দেখাবো। দেখুন বন্ধুরা, এই যে আমার কামিজ সেলাই করা হয়ে গেছে। আমার শুধু এই যে গলার এই হাতের কাজটা বাকি আছে। এই যে তো বন্ধুরা, আমার এই কামিজ সেলাই করার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।